হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাছাড়া তোমার সব খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। তো ওই যে দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না করবো আজকে ডিম, আজকে হচ্ছে দেশি মুরগির ডিমের কষা করছি। আর এই যে এটা হচ্ছে মিট মশলা সানরাইজের। তো সানরাইজের মিট মশলাটা আমি ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে এভারেস্টের মিট মশলাটা। তো বাবু এবার ভুলে ভালে সানরাইজের মিট মশলা নিয়ে চলে এসেছে, তো সেটা এখন আমি টেস্ট করে দেখবো কেমন হবে খেতে। আমার ভালো লাগে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কাঁচিটা খুঁজে পাচ্ছি না। কাহা গায়ে তুম মেরি জান। তো ঠিক আছে, আমি কাঁচিটা খুঁজে নিই, তারপর আবার আসছি। তো এই যে আমার মশলা কষা হয়ে গেছে। আজকে আমার কাশ্মীর রেড চিলিটা নেই, শেষ হয়ে গেছে, তো সেই জন্য এমনি রান্না করছি উইদাউট কাশ্মীরি রেড চিলি। একটু ভালো করে কষে নিই, তারপরে দিব জল। বেশি তো মানে কারি করছি, ঝোলের তো কোনো প্রশ্নই নাই। তো এই যে দেখো, পুরো মশলা দিয়ে রেডি, ডিম কম মশলা বেশি, কী যে হবে খেতে কে জানে। আর এই যে এখানে করছি কাঁচকলা আলু দিয়ে গন্ধ পাতার তরকারি, এটা আমার খুবই ভালো লাগে। তো সকাল বাজে এখন 11:30 মতো, 11:30 না সরি 11:10। তো আমার খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমি খেতে বসে গেছি। তো এই যে এখানে আছে ডিমের কারি, আর এখানে আছে যে গন্ধ পাতার তরকারি, আর এই যে এখানে আমার সোনু, ওর এখন কী অভিপ্রায় সেটা এখন দেখার বিষয়। ও এখন খাবে ডিম আমার সাথে। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই। কী হলো এটা? ধপ্পা হয়ে গেলা? তাহলে আমি একটু ধপ্পা হয়ে যাই। কেন পারবো না? কেন, তুমি কীভাবে ধপ্পা হলে দেখাও দেখি। হ্যাঁ, অমকে ধপ্পা হতে হয়? হ্যাঁ করবো, পারো কিন্তু দেখবা। ঠিক আছে, আমিও ধপ্পা হচ্ছি, দাঁড়াও। পাগল। তো এই যে দেখো, আজকে তো সোনুর জন্য ঘুম হয়নি, কারণ সোনু 11:30 দিকে ঘুমিয়ে গেছিলো, স্নান করেনি, খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, ঘুমিয়ে গেল। ওকে আমি টেনে তুলতেও পারলাম না, খাওয়াতেও পারিনি। তো একটার দিকে ওকে, দেড়টার দিকে আমি ওকে টেনে তুলেছি, জোর করে, তাও উঠছিল না। সেই সকাল 1:30 সময় দুধ মুড়ি খেয়েছিল, জোর করে তুলে স্নানটা করিয়ে তারপরে ভাত খাইলাম, ভাত টাত খাইয়ে দিয়ে। তো ও যেহেতু ঘুম হয়ে গেছে, ও তো আর আমাকে ঘুমাতে দিবে না, তো ঘুমায়নি একটু। তো এখন ওকে খাবো দুধ মুড়ি, না সরি, দুধ আর বিস্কুট। বিকেল 5টা, কে কি ফেলছে? এই যে দেখো ম্যাডামের স্টাইলটা দেখো একবার, স্টাইলটা দেখো একবার, আর আমার বিছানাটা দেখো একবার, কি সুন্দর। এই যে দুধ আর এই যে বিস্কুট। পাগলের মতো বকে পাগলি। এই যে নাও, গলে যাবে কিন্তু। তো আমিও বাচ্চা হয়ে গেছি, তো সেই জন্য শোনার মতো আমিও খাবো দুধ আর বিস্কুট। আমিও কটা বিস্কুট নিয়ে নিই।
ছাদটা এত গরম লাগছে সে মানে বলার নাই, চুলগুলো বারবারে নেমে চলে আসছে, সেই জন্য এখন চুলগুলোকে তুলবো। আর শোনো এত বদমাইশি করছে সে মানে বলার নাই। তোমার জামা থাই দিব আসে না, গরম কেন পড়ছে ভগবান জানে। মা গো মা, গরমে জীবন যা যা করছে, ভালো লাগে না কচু। ওরে ওরে কি হবে তা, এটা কি হবে তা? হ্যাঁ চাই তো, দাও দেখি। আচ্ছা চোখ বন্ধ করেছি, হাত পেতেছি, বাবা হাত ধরে গেল হাত পা থেকে, হ্যাঁ পাচ্ছি না। বাবারে ওই ওই ধাপ্পা মাকে টেরি নিস না, চা 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 গরমে ছাড়। বাবারে ওর দরকার নেই আমার পুতুলের, আমি নেবো না, গরমের মধ্যে পুতুল দেবে। চোখ মুখে পুরো ঝাপসা ঝাপসা দেখছি, এত মানে ক্লান্ত ক্লান্ত লাগছে, গরমে বিরক্ত লেগে যাচ্ছে, তার ভিতরে আমার আবার চোখের এখানটাতে কী একটা বেরোচ্ছে পুরো মতো। তো এই জায়গাটা এত ব্যথা করছে মানে বলার নাই। তো এটা হচ্ছে ব্যাপার, এখনই চোখ মুখে জল দিয়ে আসলাম, পড়ানো হয়ে গেছে অনেকক্ষণই। তো এখন যাবো সোনুকে আনতে, আর এখন আমি রান্না করছি, আগে ঝপ করে সোনুকে নিয়ে আসি, তারপরে বাকি রান্নাটা করব। চলো যাই রান্নাঘরে একবার, কী রান্না করছি একটু দেখিয়ে দিই। তো এই যে আলু ভাজা হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, মানে রাত্রিবেলায় ডাল আর আলু ভাজা। দুপুরের একটু তরকারি আছে, এই হচ্ছে আজকে রান্না, রাতের রান্না আর কি। তো এই যে বাবু চলে এসেছে দোকান থেকে আজকে তাড়াতাড়ি, আমি যাচ্ছি এখন রান্না করে।